মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সির একটি ছোট অংশে একটি ছোট গ্রহে আমরা মানুষ থাকি, কিন্তু আমরা মানুষ আকারে ছোট হলেও আমাদের কল্পনা, আমাদের চিন্তা আর সাহস মিল্কি ওয়ের থেকেও বড়। আমরা এই সাহস, এই চিন্তা আর কল্পনা শক্তির সাহায্যে আজ মহাবিশ্বকে এতটা জেনেছি আর প্রতিনিয়ত এটা জানার চেষ্টায় লেগে আছি। আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে যে আসলে এই মহাবিশ্ব এত বিচিত্র কেন? এই মহাবিশ্ব সঠিকভাবে জানার জন্য আপনি শুধুমাত্র চোখকে বিশ্বাস করতে পারবেন না, কারণ এখানে সবসময় চোখে যা দেখা যায় তাই সবসময় সত্য হয় না। এই মহাবিশ্বে এমন অনেক কিছু আছে যা আপনার চোখ দেখতেও পারবে না, কিন্তু তা বাস্তবে আছে। আর এখানে আমি ভূত প্রেতের মতো অন্ধবিশ্বাসের কথা বলছি না। এই অদৃশ্য জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল যে আলোকেও এর মধ্যে থেকে বাইরে আসতে দেয় না, আর এজন্যই আমরা একে কখনোই দেখতে পারি না। প্রায় সব গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে, আর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও ঠিক এমনই একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে, যার নাম স্যাগিটেরিয়াস এ স্টার। কিন্তু আপনি কি জানতে চাইবেন যে আমরা কিভাবে না দেখে মিল্কি ওয়ের কেন্দ্রে ওই ব্ল্যাক হোল খুঁজেছিলাম? তাহলে চলুন জানি আজকের এই ভিডিওতে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1920 সালে আমাদের কাছে বড় বড় টেলিস্কোপ অবজারভেটরিজ ছিল, যাদের সাহায্যে আমরা শুধু আমাদের গ্যালাক্সিই না বরং অন্য গ্যালাক্সিকেও দেখেছিলাম। কিন্তু সেই সময় আমাদের কাছে শুধু অপটিক্যাল টেলিস্কোপই ছিল, অর্থাৎ আমরা কেবল সেই জিনিসই দেখতে পেতাম যা আমাদের চোখ দেখতে পায়, আর আমাদের চোখের সেন্স কেবল ভিজিবল লাইটকেই দেখতে পায়, যা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটি ছোট অংশ। মনে করুন যে আমরা এমন কিছু তৈরি করে ফেললাম যা আলো রিফ্লেক্টই করে না, তাহলে তা আমাদের জন্য অদৃশ্য হয়ে যাবে। আর এমনই হয় ব্ল্যাক হোল, যা আলোকে রিফ্লেক্টই হতে দেয় না, বরং যে আলো এর ভেতরে চলে যায় তা আর এর বাইরে আসতে পারে না। অর্থাৎ আমরা কোনো অপটিক্যাল টেলিস্কোপের সাহায্যে ব্ল্যাক হোলকে দেখতেই পাবো না। কিন্তু আজকে আমাদের কাছে এর জন্য দ্বিতীয় উপায়ও আছে। হ্যাঁ, রেডিও টেলিস্কোপস। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থে হয়। এদের ওয়েভলেন্থের আকার অনুসারে এদের ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। যত ছোট ওয়েভলেন্থ ততই বেশি এনার্জেটিক রেঞ্জ, আর যত বড় ওয়েভলেন্থ ততই কম। এভাবেই একে ছোট থেকে বড় ক্রমে সাত ভাগে ভাগ করা হয়েছে: গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভস আর রেডিও ওয়েভস। 1930 সালে আমেরিকান রেডিও ইঞ্জিনিয়ার কার্ল জেন্সকি, যাকে দ্য ফাদার অফ রেডিও অ্যাস্ট্রোনমি বলা হয়, তিনি একটি রেডিও অ্যান্টিনায় ডিজাইন করেছিলেন যার ডায়ামিটার ছিল প্রায় 100 ফিট, আর একে একটি 20 ফিট উঁচু স্ট্যান্ডে লাগানো হয়েছিল। আসলে কার্ল জেন্সকি বেল টেলিফোন ল্যাবরেটরিসে কাজ করতেন। তিনি যে রেডিও অ্যান্টেনা বানিয়েছিলেন তা 20.5 মেগাহার্টজ এর ওয়েভসকে ধরতে পারত। এই অ্যান্টিনাকে তিনি একটি টার্ন টেবিলের উপরে মাউন্ট করেছিলেন, যার ফলে এটি চারিদিকে খুব সহজেই ঘুরানো যেত। এটা কিছুটা এমন দেখা যেত। এই অ্যান্টেনার সাহায্যে কিছু মাস সিগন্যাল রিসিভ করার পর তিনি এই রেকর্ডেড সিগন্যালকে তিন ভাগে ভাগ করেন। প্রথমে কাছের বজ্রপাত থেকে আসা ওয়েভস, দ্বিতীয় দূর থেকে আসা বজ্রপাত থেকে আসা সিগন্যাল, আর তৃতীয় আজব হালকা ধরনের ওয়েভস, যা কোথা থেকে আসছিল তা জানাই যাচ্ছিল না। এই ব্যাপারটা তাকে চিন্তায় ফেলে দেয় আর তিনি এর সোর্সকে খুঁজতে লেগে যান। প্রথমে তিনি মনে করেন যে এই সিগন্যাল আমাদের সূর্য থেকে আসছে, কারণ এই সিগন্যাল ওই ডিরেকশনে রিসিভ হচ্ছিল। কিন্তু পরে তিনি নোটিস করেন যে এই সিগন্যালের লোকেশন সূর্য থেকেও মুভ হচ্ছিল, অর্থাৎ এটা সূর্য থেকে না, অন্য কোথাও থেকে আসছিল। তিনি এই সিগন্যালের নাম দেন দ্য স্টার নয়েজ। কিন্তু যেহেতু জেন্সকি একজন অ্যাস্ট্রোনমার ছিলেন না, এই জন্য তার এই খোঁজে মানুষ খুব বেশি সাড়া দেননি। কিন্তু তিনি যেই সিগন্যাল খোঁজ করেছিলেন তা আমাদের মিল্কি ওয়ের কেন্দ্র থেকে আসছিল, যা একটি বিশাল বড় সন্ধান ছিল। কিন্তু সেই সময়ে কেউই এর উপর মনোযোগ দেননি। ধীরে ধীরে আমরা রেডিও অ্যাস্ট্রোনমিকে অ্যাডভান্স বানিয়েছি আর আমাদের মহাবিশ্বকে দেখার দৃষ্টি বদলে গেছে, আর আমরা ওই লোকেশনে যেখানে জেন্সকি সিগন্যাল পেয়েছিলেন সেখানে অনেক কমপ্লেক্স রেডিও সোর্স পাই। সেখান থেকে অনেক স্ট্রং রেডিও ওয়েভস এমিট হচ্ছিল, অর্থাৎ সেখানে কিছু তো ছিল যা থেকে অনেক অধিক মাত্রার আর তীব্র রেডিও ওয়েভস বাইরে আসছিল। এই কমপ্লেক্স রেডিও সোর্সের নাম রাখা হয় স্যাগিটেরিয়াস এ। স্যাগিটেরিয়াস এ কারণ তার স্যাগিটেরিয়াস কনস্টেলেশনে আছে। এরপর আমরা রেডিও অবজারভেটরিকে অনেক বিকশিত করি আর আমরা কয়েকটা রেডিও অবজারভেটরিকে একসাথে মিলে বানাই রেডিও ইন্টারফেরোমিটার। রেডিও অবজারভেটরির অংশ যা একসাথে মিলে একটি জায়েন্ট টেলিস্কোপের মতো কাজ করে। এর সাহায্যে আমরা রেডিও ওয়েভসে আসা ছোট থেকে ছোট চেঞ্জকে মাপতে পারি। 1970 সালে অ্যাস্ট্রোনমার ব্রুস বেলিক অ্যান্ড রবার্ট ব্রাউন ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি অর্থাৎ NRAO এর বেস লাইন ইন্টারফেরোমিটারের সাহায্যে একনাগারে স্যাগিটেরিয়াস এ এর লোকেশনে নজর রাখছিল। 13 ফেব্রুয়ারি 1974 সালে তিনি সেখানে অনেক কম্প্যাক্ট আর অনেক উজ্জ্বল জিনিস খুঁজে পান।
সেখানে যা কিছুই ছিল তা অনেক বেশি রেডিও ওয়েভস পাস করছিল আর অনেক বেশি শক্তিশালী ছিল। আর এখানেই খোঁজা হয় মিল্কি ওয়ের কেন্দ্রের সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের। এর নাম দেওয়া হয় স্যাগিটেরিয়াস এ স্টার, কিন্তু এখনো বিজ্ঞানীরা এই খোঁজকে কনফার্ম করছিল না। আসলে তারা এটা ব্ল্যাক হোল কিনা সে ব্যাপারে কনফার্ম ছিল না, কারণ এটা শুধু বিজ্ঞানীদের একটা অনুমানই ছিল যে এটা একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল হতে পারে। কিন্তু কাহিনী তো মাত্র শুরু হয়েছিল। 16 অক্টোবর 2002 জার্মান অ্যাস্ট্রোফিজিসিস্ট রেইনহার্ড গ্যানজেল নিজের ইন্টারন্যাশনাল টিমের সাথে মিলে স্যাগিটেরিয়াস এ স্টারের কাছে থাকা একটি তারা S2 এর মোশন রিপোর্ট দেন। তার কালেক্ট করা ইনফো বলে যে স্যাগিটেরিয়াস এ স্টারের কাছে একটি স্টার ক্লাস্টারও আছে। এরপর যখন তার কাছে থাকা তারার স্টাডি করা হয় তখন তাদের মুভমেন্টে দেখা যায় যে এই সব তারাগুলো অনেক দ্রুত কিছু একটাকে অরবিট করছে, এমন কোনো কিছু যা অনেক অনেক ম্যাসিভ, যার ওজন প্রায় 40 লক্ষ সোলার ম্যাসের সমান, কিন্তু তা আকারে 44 মিলিয়ন কিলোমিটারের সমান। এতটা বড় যে সহজেই সূর্য আর বুধ গ্রহের ফাঁকা স্থানে এটে যাবে। এতটা কম্প্যাক্ট আর ইমেন্স গ্র্যাভিটির জিনিস আর কিছুই না ব্ল্যাক হোলই হতে পারে। প্রথমে বিজ্ঞানীরা ভাবতেন যে এই অবজেক্ট মিল্কি ওয়ের কেন্দ্রে স্থির আছে, কিন্তু পরে তারা জানতে পারেন এটা মিল্কি ওয়ের কেন্দ্রে না, বরং এটাই মিল্কি ওয়ের কেন্দ্র। হ্যাঁ, এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলই যার চারপাশে মিল্কি ওয়ে অরবিট করে। এই সন্ধান আসলেই অনেক প্রশংসনীয় ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ব্ল্যাক হোলকে ডিরেক্টলি দেখিনি। কিন্তু রিসেন্টলি 10 এপ্রিল 2019 সালে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের প্রথম রিয়েল ছবি তোলেন, যেখানে আমরা প্রথমবার গ্যালাক্সি M87 এর কেন্দ্রের সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ছায়াকে পরিষ্কারভাবে দেখি। এই ছবিকেও একটি বিশাল রেডিও ইন্টারফেরোমিটার দিয়ে নেওয়া হয়েছিল, যার নাম রাখা হয় দ্য ইভেন্ট হরাইজন টেলিস্কোপ। আর এর সাহায্যেই আমরা আমাদের গ্যালাক্সির মধ্যে থাকা স্যাগিটেরিয়াস এ স্টারের রিয়েল ছবি দেখব, আর আমরা প্রথমবার আমাদের গ্যালাক্সিতে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলকে দেখব। তাহলে এভাবে একটি টেলিফোন কোম্পানি থেকে শুরু হওয়া খোঁজ থেকে আমরা আমাদের গ্যালাক্সির মধ্যে থাকা ব্ল্যাক হোলের রাস্তা পাই, আর আজ আমরা ওই ব্ল্যাক হোলের ছবি নেওয়ার কাজে লেগে আছি। আজ এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং।